মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনকভাবে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের প্রতিবেদনে। বড়লেখায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে মাদক, যার কারণে প্রতিনিয়ত চুরি ডাকাতি বেড়েই চলেছে। নিজ বাহাদুরপুর ইউনিয়নের সফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রহস্যজনক চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ নজরে আসে। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতাপ রঞ্জন দে জানান, বিদ্যালয় অফিস কক্ষে তালা ভেঙে চুরেরা ভিতরে প্রবেশ করে, এরপর অফিসের দুইটি আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করেছে। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় চেয়ারম্যান ইউপি সদস্য আলতাফ হোসেনকে চুরির ঘটনায় বিদ্যালয়ে তাৎক্ষণিকভাবে জরুরি সভায় অস্থায়ীভাবে প্রহরী নিয়োগ সহ চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। চুরির বিষয়টি এলাকাবাসী জানান, আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে মাদক, সেজন্য এই চুরির ঘটনা বেড়েই চলেছে। আমাদের সন্দেহ, যারা মাদকের সাথে জড়িত তারাই এই ঘটনাটি ঘটাচ্ছে। সুষ্ঠু তদন্ত করে বিষয়টি ব্যবস্থা নেওয়া হোক। স্কুলের সাথে তো ঘরের কোনো শত্রুতা নাই, স্কুল তো শিক্ষা প্রতিষ্ঠান সবার উপহার লাগিয়া, আর আসা যাওয়া আগে কিছু ছেলে আইতো, আবার তো কয়েক মাস তাই কেউ আয় না, তারা আইতো তার আমিও নিষেধ করছি আইসে। তারা কেটে লাগে আইতো? এমনি আইতো কিছু খেলাধুলার উদ্দেশ্যে, বোয়ার উদ্দেশ্যে। আমরা যতটুকু শুনলাম যে এলাকার মাদক সাথে কিছু মানে জড়িত আছে অনেকেই, তো যেহেতু আপনি এলাকার বাড়ি আপনার, এইটা বিষয়ে আপনি কতটুকু জানেন বা? তো মাদক বিষয়ক মাদক সেবন করতে ঘুরে যাচ্ছি না, তো মাদকের বোতল আমি একদিন পাইছি, খালি বোতল স্কুলের পিছনে। 3 নং নির্বাদুরপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, আজকে আমার ওয়ার্ডের সুবিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রাত্রে কেমাপাড়া থালা ভাঙিয়া অফিস কক্ষে ঢুকিয়া অফিসের কিছু জিনিসপত্র তছনছ করি গেছে। এটা আমরা জানা মতো যতটুকু আমরা তো জানি না, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে তো কিছু থাকার কথা না, তারপরেও যাইবা যারা এই দুঃসাহস করছে, এটার লাগে আমি আইনি যথাযথ ব্যবস্থা চাইবা। আর বিশেষ করে আমার এরিয়াত আমি জানতাম পারি আর কিছু উঠতি বয়সী বা মাদকাসক্ত কিছু ছেলেবেলে অযথা ঘোরাফেরা করে, এরাও হয়তো সম্ভবত এটার পিছিয়ে থাকার থাকতে পারে। আমরা এখন সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আজকে সকালে আমার ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আলতাফ ভাই আমার ফোন দিয়েছেন, সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ তালা ভাঙ্গিয়া অফিসের কিছু কাগজপত্র, জরুরি কাগজপত্র, ফাইলপত্র এগুলা সেবা খারা তছনছ করিয়া গেছে। সকালে হেড স্যার আইসেন স্কুলও আইয়া দেখছেন যে দরজা খোলা খোলা থাকা একটু জরুরি কাগজপত্র রাখার কথা কেবা তারা এই কাজটা করছে, খারাপ কাজ আমার মনে হয়। এলাকার বাইরের কেউ আর কথা নাই, এটা অনুমান নির্ভর আমার মাত কথা। আমি এলাকার মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, হেড স্যার আছেন, মেম্বার সাহেব আছেন, তাদের আমি পরামর্শ দিয়ার যে এলাকার মুরব্বী যুবক নিয়ে একটা বৈঠক ডাকা, জরুরি ভিত্তিতে যুবক সঙ্গে নজরদারি রাখা, খেয়াল রাখা।